নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে এলো আদালতের টিকলো না মামলা আবার প্রাইমারিতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্টে অর্ডার হলো না একশো জন চাকরি প্রার্থীর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল তার রায়দান হলো হল আজকে দু সালে ষোলো সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে অনেকেরই নাম ছিল এবং বর্তমানে সেখানে তার নেই এই নিয়েই কিন্তু মামলা হয়েছিল এবং আজকে তার শুনানি হয়ে গেল এই রায়দানে কী সুবিচার পেলেন চাকরি প্রার্থীরা কী রায়দান হলো চলুন বন্ধুরা দেখে নেব এই ভিডিওতে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাকে ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হয়েছে দেখুন যে আদালতের টিকলো না মামলা আপার প্রাইমারির নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্টে অর্ডার হলো না তো বন্ধুরা এই নিউজটা আজকে উঠে এসেছে নতুন নিউজ আপার প্রাইমারি নিয়ে তো পুরো নিউজটাই কী বলা আছে চলুন বন্ধুরা দেখেনি তো প্রথমে যেটা বলা হয়েছে দেখুন যে আজ ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে বাতিল হওয়া আপার প্রাইমারি প্রভিশনাল মেরিট লিস্টে থাকা কিছু চাকরি প্রার্থী নিজেদের নাম অন্তর্ভুক্তি এবং নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্টে পড়ার জন্য আবেদন জানিয়ে মামলা করেছিলেন সেই মামলা খারিজ হয়েছে বলে জানা গেল এবং ফলে আপার প্রাইমারির নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো স্টে অর্ডার অর্ডার পড়ছে না এবং স্কুল সার্ভিস কমিশনের সিঙ্গেল বেঞ্চকে বেঞ্চের রায়কে সম্পূর্ণরূপে মান্যতা দিয়েই নিয়োগ সম্পন্ন করবে বলে কোর্টে জানিয়েছিল কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে এটা জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণরূপে যেটা সিঙ্গেল বেঞ্চের রায় রয়েছে সেটাকে মান্যতা দেওয়া হলো এমনই কিন্তু জানা যাচ্ছে এবং উচ্চ প্রাথমিকের নিয়োগের বিষয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে মেধা তালিকায় থাকা একশো তেইশ চাকরি চাকরিপ্রার্থী তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল আজ মামলায় শুনার শুনানিতে এবং বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ হয় এবং সেক্ষেত্রে তারা কী বলেছে দেখে নিন প্রসঙ্গত উল্লেখ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন বেশ কয়েকজন মেধাতালিকায় থাকা পরীক্ষার্থী মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি যে ইতিমধ্যেই দু হাজার ষোলো সালে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে মেধাতালিকা প্রকাশিত হয়েছিল সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু কলকাতা হাইকোর্টে নতুন নির্দেশ অনুযায়ী তাদের নাম বাদ পড়ে গিয়েছে কি কারণে তাদের নাম বাদ পড়ল তা তারা বুঝতে পারছে না কেন তাদের নাম বাদ পড়ে গেল তা জানতে মূলত এই মামলা দায়ের করা হয়েছে মেধা তালিকায় থাকা চাকরি সেই মামলার রায় হলো আজকে এবং সেক্ষেত্রে কিন্তু যেটা দেখলেন আপনারা সেটাই বলে দেওয়া হয়েছে যে ভাবে কিন্তু স্টে পড়বে না এবং যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটাই কিন্তু চলবে অর্থাৎ আপনাদের দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়াতে স্টে করার কথা চলছিলো সেটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি বাতিল এবং পুরোপুরি তালিকাটা যেটা রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু নিয়োগটা হবে বলে কিন্তু জানা যাচ্ছে বন্ধুরা তো এই নিয়ে আবারও একটা খবর উঠে আসবে সন্ধ্যের দিকে আমরা আনব তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে আপনারা যুক্ত থাকুন এবং চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট কখনোই আপনার ফোনে মিস না হয় তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন